হ্যালো এভরিওয়ান, ডাকপিয়ন থেকে আমি লাইভে এসেছি রুবেল হোসেন। আর আজকে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ সময় থাকব। সো আমি এখন লাইভে আছি আমাদের পান্থপথ আউটলেট থেকে। আপনারা হয়তো জানেন যে আমাদের ঢাকাতে দুটো আউটলেট, একটি হচ্ছে পান্থপথ এবং আরেকটি হচ্ছে উত্তরা মাস্কট প্লাজার জাস্ট অপোজিটে। সো আজকে আমি বেশ কিছু লেটেস্ট কালেকশন দেখাবো এবং আমাদের স্পেশাল একটা লেন্স, যেটা হয়তো আপনারা অলরেডি আমাদের অনলাইনে জেনেছেন যে ডাকপিয়ন স্মার্ট ব্লু লেন্স। সো সেইটার স্পেশাল ফিচারগুলো আমি দেখাবো, পাশাপাশি আমাদের কিছু কালেকশনও দেখাবো। সো ভিউয়ার্স, চলুন আমরা ঘুরে আসি আমাদের শোরুম। আপনারা এখানে বেশ কিছু প্রিমিয়াম কালেকশন দেখতে পাচ্ছেন, সানগ্লাসেস কালেকশন। আমি একটু ডিটেলস দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অথবা স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই সানগ্লাসটি অথবা এই আই গ্লাসটি দেখতে চাচ্ছেন, তাহলে প্লিজ আমাদেরকে নক করতে পারেন। আর আরেকটি আরেকটি কথা যেটি না বললেই নয়, আপনারা আসলে সবসময় ডাকপিয়নের অফার দেখে থাকেন, বাট লাইভ আমাদের খুবই কম হচ্ছে বা লাইভ চলাকালীন সময় আমরা আজকে একটা স্পেশাল অফার নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে আপনারা লাইভ চলাকালীন সময় যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই আপনারা পাচ্ছেন এক্সট্রা 10% অফ। ওকে, তো আপনারা এক্সট্রা 10% অফ পেতে হলে আমাদের লাইভ চলাকালীন সময় অবশ্যই যে কোনো সানগ্লাসেস বা আই গ্লাসেস অথবা যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই 10% অফ পাচ্ছেন। সো আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের পেজে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। ওকে, চলুন আমরা কিছু সানগ্লাসেস দেখি। এগুলো প্রিমিয়াম সানগ্লাসেস আমি বলে রাখি, এগুলোর প্রাইস একটু হাই, সাধারণ সানগ্লাসের চেয়ে এগুলোর প্রাইস একটু বেশি। সো এগুলো কোয়ালিটিও অনেক অনেক বেটার। জাস্ট আমি একটা সানগ্লাস আপনাকে দেখাচ্ছি যেটা হচ্ছে অনেকটা ট্রান্সপারেন্ট। সো এটার প্রাইসটা আমি একটু চেক করে নিচ্ছি, এটার প্রাইসটা কত দেওয়া আছে আমাদের। এটার প্রাইস দেওয়া আছে 2099 টাকা। সো আপনারা এটার উপরে 10% অফ পাচ্ছেন। একটা গ্লান্স আমাদের শোরুমটা দেখে নেই। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে কালেকশন দেখতে পাবেন সেটা আসলে আপনারা শোরুমে না আসলে বুঝতে পারবেন না। আমাদের এখানে হিউজ কালেকশন রয়েছে। আমরা বলে থাকি যে নর্মালি আমাদের 1000+ আইগ্লাস রয়েছে, যেটা আমরা আসলে অনলাইনে অনেক সময় ডিসপ্লে করতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন কিছু সানগ্লাসের কালেকশন, আপনারা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন যদি কোনো সানগ্লাস অর্ডার করতে চান, স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদের ইনবক্স করতে পারেন। মারুফুল ইসলাম শিহাব ভাই কমেন্ট করেছেন ব্লু গ্লাস ফ্রেম প্রাইস কত, যেটা আমাদের রেগুলার প্রাইস 1200 টাকা, এখান থেকে 10% অফ পাচ্ছেন। সো আপনি ব্লু গ্লাস যদি 10% অফে নিতে চান, এখনই আমাদেরকে অর্ডার করতে হবে লাইভ চলাকালীন সময় অবশ্যই। ওকে, আমাদের একটা কাউন্টার, একটা আই গ্লাসেস কাউন্টার দেখতে পাচ্ছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আমাদের সেলস টিম, ডাইনামিক একটা সেলস টিম। সো এদেরকে হয়তো আপনারা অনেকেই চিনেন যারা রেগুলার শোরুমে আসেন। হ্যাঁ, এরা হচ্ছে টেকনিশিয়ান প্লাস সেলস টিম। আমাদের আসলে আরও অনেক টিম অলরেডি আসলে 10টা বেজে গেছে, সো সবাই এখানে প্রেজেন্ট নেই। আমি কিছু ডিটেলস গ্লাসের কালেকশন দেখাতে চাচ্ছি। রিয়াজুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, ভাই সানগ্লাসে কি পাওয়ার লাগানো যায়, আর যদি যায় তাহলে গ্লাসটা কি দেখানো যাবে? হ্যাঁ জি, অবশ্যই সানগ্লাসে আমরা রেগুলার পাওয়ার করে থাকি, আপনার পাওয়ার অনুযায়ী যে কোনো কালার করে দেওয়া যাচ্ছে। সো আপনার পছন্দের কোডটি আমাদেরকে ইনবক্স করতে হবে, আপনি কোন সানগ্লাসে পাওয়ার লাগাতে চাচ্ছেন। এখানে বেশ কিছু রাউন্ড কালেকশন দেখতে পাচ্ছেন। আমাদের একটা বেস্ট সেলিং একটা ফ্রেম দেখাচ্ছি, যেটি না দেখালেই নয়। একটু খুলে দেখানোর চেষ্টা করছি, আপনারা অনলাইনে হয়তো দেখেছেন। সো যেটার প্রাইস হচ্ছে 850 টাকা, একটা অ্যাভিয়েটার শেপের ইউনিক একটা ডিজাইন, একটু ডিটেল দেখাচ্ছি। ওকে, ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আসলে এত কালেকশনস আমি
একটা লাইভে দেখে দেখে শেষ করতে পারবো না। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা ঢাকা বা আমাদের শোরুমের কাছাকাছি আছেন, তারা প্লিজ শোরুম ভিজিট করুন। শোরুমে আসলে আসলে ডাকপি অনেক কালেকশনস এবং কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ কালেকশনস রয়েছে। লেডিস কর্নারটা দেখাচ্ছি, লেডিস বেশ কিছু ভালো সানগ্লাসেস রয়েছে, পোলারাইজড এবং লেডিস কিছু কালেকশন রয়েছে। এই কর্নারটা বেবিজদের জন্য, বেবি সানগ্লাসেস অ্যান্ড হচ্ছে কিডস কর্নার। সো দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন ইউনিক কালেকশনস রয়েছে। বেবি সানগ্লাসের ক্ষেত্রে আমি একটা সানগ্লাস দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাকচুয়ালি সাধারণত আমরা যেটা দেখি যে বাচ্চারা সানগ্লাস পরে কিছু দিনের মধ্যেই ভেঙে ফেলে, সো আমাদের সানগ্লাসের কিছু বৈশিষ্ট্য আমরা দেখাবো, যেটা হচ্ছে যে আসলে বাচ্চারা যতই রাফ ইউজ করুক না কেন, যেটা সাধারণত ভাঙে না। আপনারা দেখতে পারেন যেটা টেম্পেলটা অনেকটা রাবার, এমন একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যে রাবারটা সাধারণত ভাঙবে না। হ্যাঁ, আমি যতই ফোল্ড করি না, কাট করি না কেন, যেভাবেই করি না কেন, এটা সাধারণ। ইভেন আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন, ওয়াও, আমি একটু ডিটেলস দেখাচ্ছি, টেম্পেলটা একটু ডিটেলস দেখেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এমন কার্ভ করা হচ্ছে, তারপর এটা ভাঙছে না। সো চিন্তা, জাস্ট চিন্তা করুন যে এটা কি রকম, কি কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। সাধারণ যেটা হয় যে সানগ্লাসের বাচ্চারা এই এই যে টেম্পেল বা যেটা আমরা ডার্ট বলে থাকি, এটা ভেঙে ফেলে। হ্যাঁ, তো এটা আসলে এমনভাবে ফোল্ড করা যাবে যেটা সাধারণত কোনো যে যে কোনোভাবে ফোল্ড করলে এটা ভাঙবে না। সো আমি একটু ডিটেলস ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি। এরকম আরও অসংখ্য কালেকশন রয়েছে আমাদের কিডসদের জন্য, সো আপনারা ভিজিট করতে পারেন। ইভেন আচ্ছা, আমি আর একটা ফ্রেম দেখাচ্ছি। ওয়াও, হোয়াট এ কোয়ালিটি! আসলে এটা দ্বারা আপনি বুঝতে পারছেন যে আমাদের ফ্রেমগুলো কোন মানের। সাধারণত বাজারে যে ধরনের ফ্রেমগুলো পাওয়া যায়, দেখতে হয়তো বা অনেক ক্ষেত্রে লুক্রেটিভ হতে পারে, বাট কিছুদিনের মধ্যে কালার উঠে যায় অথবা ভেঙে যায়। তো আমরা আসলে কোয়ালিটির ক্ষেত্রে আমরা একদম জিরো কম্প্রোমাইজ, সো এখানে আমাদের কোনো কম্প্রোমাইজ হয় না। ওকে, নেক্সট আমরা আরও কিছু কালেকশন দেখাচ্ছি। আমেরিকান অপটিক্সের কিছু কালেকশন দেখতে পাচ্ছেন, পাইলট শেপ যেটা, এটা হচ্ছে মার্কারি, এটা হচ্ছে গ্রিন মার্কারি, এটা হচ্ছে ব্লু মার্কারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন, সো আমরা আরও সময় নিব, তাড়াহুড়ো করার কিছু নেই, আপনাদের আরও কিছু কালেকশন দেখাবো। আর বলে রাখি যে আজকে লাইভে যদি লাইভ চলাকালীন অর্ডার করলে এক্সট্রা 10% অফ পাচ্ছেন। হ্যাঁ, সো আমরা লাইভটা অনেকক্ষণ কন্টিনিউ করব, যেহেতু আমরা নর্মালি লাইভে আসি না, যেহেতু এসেছি সো আপনাদের জন্য কিছু অফার নিয়ে আসার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো কালার চয়েস থাকে, কোনো ডিজাইন চয়েস থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই দেখানোর ট্রাই করব। আর বলে রাখি যে আমরা লাইভের শেষের দিকে আমরা ডাকপিওন স্মার্ট ব্লু লেন্স, আপনারা হয়তো অলরেডি আমাদের পেজে দেখেছেন, যেটা আমরা ইদানিং প্রমোট করছি, একটা কোরিয়ান টেকনোলজিতে করা, বিশেষ করে স্মার্ট ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস থেকে যে ব্লু রেটা আসে, যেটা চোখের জন্য হার্মফুল রে, সেটা প্রোটেক্ট করছে ব্লু ফিল্টারিং লেন্স। সো আমরা এই লেন্সটার কিছু ফিচার দেখাবো, লাইভ কিছু ফিচার দেখাবো, সাধারণ লেন্সের থেকে আমাদের লেন্সটা কেন বেটার। আপনাদের যদি কোনো পছন্দের মডেল থাকে, যেগুলো আমাদের পেজে দেওয়া আছে অথবা ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা অর্ডার করতে পারেন, লাইভ চলাকালীন সময় অবশ্যই 10% এক্সট্রা অফ পাচ্ছেন। সো এখনই অর্ডার করে ফেলুন অথবা আমাদের কমেন্ট করতে পারেন, কল করতে পারেন। অ্যাকচুয়ালি আমি কালেকশনস আপনাদের 25% কালেকশনও দেখাইনি, আমাদের যেগুলো হচ্ছে কাউন্টারের ভিতরে আমাদের অলমোস্ট 500 কালেকশনস রাখা আছে, বিভিন্ন শেপ, বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কোয়ালিটির উপর। আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন অথবা যে কোনো ধরনের কালেকশনস, যে কোনো ব্র্যান্ডের এখানে আইওয়্যার পাবেন।
যে কারণে আসলে ডাকপিয়নকে আমরা আপনারা কেন প্রেফার করবেন, কারণ হচ্ছে ডাকপিয়ন হচ্ছে নাম্বার ওয়ান, বিশেষ করে কোয়ালিটির দিক থেকে, কালেকশনসের দিক থেকে। এবং আমরা বলে রাখি যে আমরা আসলে কোনো কাস্টমারের কমপ্লেন অথবা আপনার সেলস সার্ভিসের দিক থেকে আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার ট্রাই করে থাকি। আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, সার্ভিস রিলেটেড যদি কোনো কমপ্লেন থাকে। হজরত আলী কমেন্ট করেছেন, গাজীপুরে কোনো শোরুম আছে কি? না, আসলে আমাদের গাজীপুরে নেই, বাট আমাদের উত্তরাতে আছে। সো যেহেতু গাজীপুর উত্তরার খুব কাছাকাছি, আপনি আমাদের উত্তরা আউটলেট ভিজিট করতে পারেন। আমাদের উত্তরা আউটলেট হচ্ছে হাউস বিল্ডিং, জাস্ট মাস্কট প্লাজার অপোজিটে, আইডিয়াল প্রোডাক্টের পাশে। আমি একটু ক্লোজ ভিউটা, আমি ফুল ভিউটা দেখাচ্ছি আমাদের প্রিমিয়াম কালেকশনস। এ পাশে আরো অনেক ফ্রেমের কালেকশনস আছে, একটু ক্লোজ দেখানো ট্রাই করছি। লাইভ চলাকালীন সময় অর্ডার করলে 10% এক্সট্রা অফ থাকছে, সো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। আমাদের পেজে অনেক নিউ কালেকশন দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটেও কালেকশন দেওয়া আছে। সিটিজিতে কোনো শোরুম আছে ভাইয়া? না আসলে ভাইয়া, সরি, আমাদের এখনও সিটিজিতে কোনো শোরুম নেই, বাট আমরা উই হ্যাভ প্ল্যানিং টু সেট শোরুম ইন সিটিজি। সো আমরা ট্রাই করব আমরা নেক্সট ইয়ার ইনশাল্লাহ সিটিজিতে কোনো শোরুম নেওয়ার, যেহেতু সিটিজিতে আমাদের অনেক কাস্টমার আছে ঢাকার পরে, আর আসলে আমাদের কাস্টমার সবচেয়ে বেশি হচ্ছে সিটিজিতে। সো আমাদের প্ল্যান আছে। আমরা এই কর্নারটা দেখছি, এখানেও আই গ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন, মুভ করছি একটা স্ট্যান্ডে। সো আমরা বলে রাখি যে আপনার বাজেটের মধ্যে আমরা সব ধরনের কালেকশন এখানে পাবেন। তো নর্মালি আমাদের এখানে ফ্রেমের কালেকশনগুলো শুরু হয় 600 or 700 থেকে শুরু করে ম্যাক্সিমাম প্রাইস রেঞ্জ পর্যন্ত আছে। সো আপনার বাজেটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটিটা আমরা দিয়ে থাকি। এখানে আমাদের আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছেন, আমাদের আরেকটা কাউন্টার। আমি আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন, হয়তো এই ডিভাইসটির সাথে পরিচয় করিয়ে দিই, হয়তো অনেকেই আসলে ডিভাইসটির সাথে পরিচিত না। এটা হচ্ছে ইউভি অ্যান্ড ফটোক্রোমিক কম্বাইন টেস্টার, যেটা দিয়ে আমরা টেস্ট করে থাকি আমাদের লেন্সটি ইউভি 400 অথবা 420 কি না, অথবা এটা আদৌ ইউভি লেন্স কি না। তাছাড়া এটা হচ্ছে ফটোসান লেন্স টেস্টার, এই লেন্সটা ফটোছান কি না বা ফটোছান হলে সেটা দেখতে কীরকম সেটা আমরা আজকে দেখাবো। তো তার আগে আমি আরও কিছু ফ্রেম দেখাচ্ছি আপনাদের। অনলি গ্লাস ফ্রেম দেখাবেন প্লিজ। অ্যাকচুয়ালি আসলে আমরা নির্দিষ্ট কোনো মডেল নিয়ে আজকে লাইভে আসিনি, সো আপনার যদি কোনো মডেল থাকে আমাদের পেজ ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। লাইভ চলাকালীন সময় যে কোনো অর্ডারের ক্ষেত্রে এক্সট্রা 10% অফ পাচ্ছেন। আমি বেশ কিছু কালেকশন দেখাচ্ছি, অ্যাকচুয়ালি স্পেসিফিক ওভাবে আমরা ওয়ান বাই ওয়ান কোনো আজকে কোনো প্রোডাক্ট আমরা দেখাতে পারছি না। আমরা নেক্সট সেশনে আমরা ট্রাই করব যে বেশ কিছু লেটেস্ট কিছু কালেকশন নিয়ে আসতে। আয়রন ম্যান গ্লাসটা দেখান, ওকে লেটস সি আয়রন ম্যান গ্লাস। নাফিস নিহাল অর্ণব কমেন্ট করেছেন আয়রন ম্যান। অ্যাকচুয়ালি আয়রন ম্যানের আমাদের এখানে কয়েকটা কালার আছে, আপনি আপনি আসলে কোনটা দেখতে চাচ্ছেন আমাকে জাস্ট একটু কালারটা মেনশন করে দিবেন। ওকে আমরা একটা দেখাচ্ছি যেটা হচ্ছে ব্ল্যাক। ওকে এটা হচ্ছে লেন্সটা হচ্ছে ব্ল্যাক, ফ্রেমটা হচ্ছে স্টিল সিলভার কালারের। দেখতে পাচ্ছেন, ওকে আয়রন ম্যানের বাকি কালারগুলো দেখানোর আমি ট্রাই করছি। অ্যাকচুয়ালি আয়রন ম্যানের শেপগুলো সব একই রকম হয়, আপনারা জানেন কালারের চেঞ্জ আছে। উত্তরা শপে যারা ছিল ছিল তা চেঞ্জ হয়েছে, সার্ভিস খুব খারাপ হয়ে গেছে। সরি আপনার আপনার কমেন্টস আমরা অবশ্যই আমাদের হেড অফ অথরিটিকে জানাবো যে আমাদের সার্ভিস আরও ইম্প্রুভ করার জন্য।
আপনাদের এই ধরনের কোনো যদি কোনো আমাদের সার্ভিস সম্পর্কে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে, ডেফিনেটলি আমাদেরকে মেসেজে অথবা আমাদের কমেন্টে নক করতে পারেন। ওকে, আমরা আয়রন ম্যানের আরেকটা গ্লাস দেখাচ্ছি। আপনি যেটা চাচ্ছেন আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আর এটা হচ্ছে ব্রাউন শেড, ফ্রেমটা হচ্ছে গোল্ডেন কালারে, অ্যাকচুয়ালি ফুল গোল্ডেন না, এটাকে অনেকটা ব্রাউন কালার বলা যেতে পারে। ওকে, আরও আছে নাফিস নিহাল, আপনি আরও দেখতে পারেন আমাদের অ্যাকচুয়ালি আরন মানে সব কালেকশনগুলো এখানে আছে, যেটা হচ্ছে ইয়োলো। ওকে, আরেকটা দেখাচ্ছি যেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট, সেম শেপের ব্রাউন কালারের ফ্রেম। আর মানে আমাদের রেগুলার প্রাইস 899, সো লাইভ চলাকালীন সময় 10% অফ থাকছে, সো বেটার আপনারা লাইভ চলাকালীন সময় অর্ডার করতে পারেন। আর যেটা হচ্ছে যে কাবির সিং আমাদের এই মুহূর্তে বেস্ট সেলিং একটা সানগ্লাস, এইটাও আমি দেখাতে চাচ্ছি আপনাদের। অ্যাকচুয়ালি কাবির সিং আমি একটু ডিফারেন্স দেখাচ্ছি, বাজারে কাবির সিং আর আমাদের কাবির সিং এর যে ডিফারেন্সটা সেটা আপনাদেরকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমি শুরুতে ডিজাইন এবং কালারটা দেখাচ্ছি। কাবির সিং আমি একটু লাইভ কাউকে পরে দেখানোর দেখাতে চাচ্ছি। আসিফ আপনি একটু, হ্যাঁ প্লিজ একটু আসেন, আপনারা হয়তো বা তাহলে শেপ বা ডিজাইনটা একটু বুঝতে পারবেন। একটু সাইড ভিউটা দেখতে চাচ্ছি। কাবির সিং এটা স্টেনলেস স্টিল, আমরা বলে রাখছি যে বাজারে সাধারণত যে কাবির সিং দেখা যাচ্ছে সেখান থেকে ডিজাইন এবং কোয়ালিটি দুই দিক থেকেই আপনারা চেঞ্জ পাবেন। ওকে আসিফ, থ্যাংক ইউ। আরেকটা বিষয় আপনাদের চেক করে দেখাচ্ছি যে আমাদের এই যে লেন্সটা যেটা UV 400 কিনা, সো আমি একটু চেক করে দেখাতে চাচ্ছি আপনাদের। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন UV 400, আমি এখন চেক করছি যে আসলে আমাদের যে লেন্সটা আছে সেই লেন্সটা UV 400 কি না। আপনারা দেখতে পাচ্ছেন 400, UV 4000। ওকে ফাইন, সো আপনারা কিন্তু সব ধরনের লেন্স যেগুলো পাওয়া যাচ্ছে বাজারে নিম্নমানের লেন্সগুলোতে কিন্তু UV 400 কি না। আর আপনারা অবশ্যই জানেন যে ইউভি বিষয়টা কি, যেটা হচ্ছে আলট্রা ভায়োলেট রে, যেটা চোখের জন্য খুবই হার্মফুল। সো এই জিনিসটাকে একটা ডিজাইন একটা সানগ্লাস চয়েজের ক্ষেত্রে আপনাদেরকে শুরুতেই যেটা সরি শুরুতেই যেটা আপনাদেরকে আসলে চেক করা উচিত যে এই সানগ্লাস অথবা আমি যে লেন্সটা ইউজ করছি এটা UV 400 কি না, দেন আপনারা হচ্ছে শেপ বা ডিজাইন চয়েস করা উচিত। সো আপনারা অলরেডি দেখেছেন যে কাবির সিং সানগ্লাসটা আমাদের UV 400। আমরা এখন আমাদের যে ডাকিউন স্মার্ট ব্লু লেন্স, হযরত আলী কবির সিং এর প্রাইস, কবির সিং এর প্রাইস হচ্ছে 1099। আর যদি লাইভ চলাকালীন সময় অর্ডার করেন তাহলে পাচ্ছেন 10% অফ, পাচ্ছেন এক্সট্রা 10% অফ পাচ্ছেন। ওকে, আমি এখন একটা লেন্স আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিছুক্ষণ পরে আনবক্সিং করব। আপনারা দেখতে পাচ্ছেন ডাকটোনের লোগো, ডাকটোন ব্র্যান্ড নেম, 1.56 HMC ব্লু স্মার্ট লেন্স UV 4 to 420, ট্রান্সপারেন্ট কিছু আই ওয়ার দেখান ভাই। ওকে, আমি ট্রাই করছি কিছু ট্রান্সপারেন্ট আই গ্লাস। ওকে, আমার সামনেই মেবি কিছু আছে, আমি কিছু দেখাচ্ছি, চেক করতে পারেন না। আমাদের এখানে কোনো ডক্টর বসেন না, সো আমাদের প্ল্যান আছে ডক্টর বসানোর। আসলে আমাদের এখানে অনেক ধরনের ট্রান্সপারেন্ট লেন্স দেখতে পাবেন, ফ্রেম দেখতে পাবেন। আমি এর ভিতরে কিছু দেখানোর ট্রাই করছি, যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন। এত কালেকশন, আচ্ছা তারপর দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, দেখি পেপারটা একটু, দেখি পেপারটা দেখি। আমি
জাস্ট 699 আমাদের আমাদের রেগুলার প্রাইস। খুশি জামান ভাই মাশাল্লাহ, থ্যাংক ইউ খুশি জামান ভাই। ওকে, আমি যদি কালকে ফিজিক্যালি আপনাদের শোরুমে আসি তাহলে কি 10% ডিসকাউন্ট পাবো? অ্যাকচুয়ালি এখন অর্ডার করতে হবে, এখন অর্ডার করে রাখতে হবে, আমরা এখন কনফার্ম করে রাখতে হবে, না হলে আসলে 10% ডিসকাউন্ট পাওয়া যাবে না। ওকে, ট্রান্সপারেন্ট কিছু সানগ্লাস দেখতে চাচ্ছিলেন এক ভাইয়া, সো আমি দেখানো ট্রাই করছি। ওকে, আর এই ট্রান্সপারেন্ট গ্লাসের ফ্রেমের আমি কিছু বৈশিষ্ট্য দেখাচ্ছি, টেম্পেল এবং হচ্ছে ফ্রন্ট ভিউটা। আমাদের টেম্পেল দেখাচ্ছে, দেখেন আমরা কিন্তু কাট করছি 90 ডিগ্রি, 160 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছি। একটা সাধারণ ফ্রেম হলে কিন্তু অলরেডি ভেঙে যেত। আপনাদের নম্বরটা দিন, আমাদের নম্বরটা পেজে দেওয়া আছে, সো আমাদের পেজে কল নাও বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কল চলে আসবে। ভুল নম্বর মেনশন করা হয়েছে। ওকে, ট্রান্সপারেন্ট গ্লাস আমি আরও কিছু দেখাচ্ছি, যদি প্রাইস জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ওকে, আরেকটা ফ্রেমের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, আসলে আমাদের ফ্রেম মনে হচ্ছে যে ভাঙে না, বিষয়টা এরকম, যাই করুন যেভাবেই করুন কখনোই ভাঙে না, বিষয়টা মনে হচ্ছে এরকম। ওকে, থ্যাংক ইউ আরিফ। ওকে, আমরা ডাইকন স্মার্ট ব্লু লেন্স দেখাবো। আসলে আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে, আমরা সব কালেকশন দেখাতে পারছি না, সো আমি রিকোয়েস্ট করবো আপনারা শোরুমে আসেন অথবা আমাদের পেজ ভিজিট করুন। আমরা আমাদের পেজ ভিজিট করে যে কালেকশনগুলো পাবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে যে কালেকশনগুলো পাবেন, সে কালেকশনের উপরে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু এক্সট্রা 10% অফ থাকছে শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ে। ওকে, তাছাড়া আপনাদের যদি কোনো পছন্দের কোড অথবা পছন্দের কোনো প্রোডাক্ট আপনারা দেখতে চান ডিটেলস, আমরা অবশ্যই দেখানোর ট্রাই করব। ওকে, লেটস সি ডাকুন স্মার্ট ব্লু লেন্স। সরি একটু ইন্টারাপ্ট হচ্ছে, আমি সরি বলে নিচ্ছি। আচ্ছা, দিস ইজ দ্য ডাইকন স্মার্ট ব্লু লেন্স। আমরা আসলে তার আগে বলে নিই যে কেন আমরা স্মার্ট ব্লু লেন্স বলছি। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি যে স্মার্ট ডিভাইস থেকে অথবা স্মার্টফোন থেকে ইলেকট্রনিক ডিভাইস, যে কোনো ডিভাইস থেকে যে ব্লু রেটা আসে যেটা চোখের জন্য খুবই হার্মফুল, সো এই ব্লু রেটাকে কীভাবে ফিল্টার করে আমরা আসলে মানুষকে ইউজ টু করাতে পারি, আমরা সেই টেকনোলজি ইউজ করে আমাদের ডাইকন স্মার্ট ব্লু লেন্স নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার ডাইকন স্মার্ট ব্লু লেন্স, এটা ফগ আইডি আছে ভিতরে, ডাইকন ব্র্যান্ড, একটা ব্লু রিফ্লেক্ট দেখতে পাচ্ছেন। সো আমি এখন চেক করে দেখাবো যে এটা আসলে UV 400 কি না, এবং এটা অ্যাকচুয়ালি আপনাদের চোখের জন্য কতটা উপকারী। ওকে, চেক। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ডাইকন স্মার্ট ব্লু লেন্স UV 400। UV 400 সাধারণত বাজারে যে অনেক নিম্নমানের লেন্স পাওয়া যায় যেগুলো ব্লু ফিল্টারিং এর ক্ষেত্রে একদমই কার্যকরী না। সো আমাদের এটা যেটা হচ্ছে যে স্মার্ট ব্লু লেন্স UV 400 অ্যান্ড হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন তো দেখতেই পাচ্ছেন। সো আমি আরও একটি লেন্স দেখাবো, ফটোসান। সাধারণত যারা লেন্স ইউজ করেন তারা হয়তো অনেকেই জানেন যে ফটোসান কী বা ফটোসান কেন ইউজ করা হয়। সাধারণত আউটডোর বা বাইরে যাদের বেশি থাকা হয় তাদের জন্য ফটোসান আসলে খুবই ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। সো আসলে সব ধরনের ফটোসান কিন্তু ইফেক্টিভ না, বা সব ধরনের লেন্সে কিন্তু ফটোসানের যে কার্যকারিতা থাকে, যেটা হচ্ছে ফটোসানের একটা কমন বিহেভিয়ার হচ্ছে যখন আপনি আউটডোরে বা সূর্যের আলোতে যাবেন তখন লেন্সটা ব্ল্যাক হয়ে যাবে অথবা অনেকটাই ডিপ হয়ে যাবে। হ্যাঁ, সো সাধারণ লেন্সগুলোতে এই ধরনের আসলে ডিপ বা কালার চেঞ্জ হয় না। আমি দেখাচ্ছি যে আমাদের এটা হচ্ছে ফটোসান টেস্টার, ফটোসানটা কীভাবে কাজ করে আমি একটু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু একটা লাইট যেটা যেটা লেন্সের উপর আলোটা পড়েছে, সো আমরা দেখব যে আমাদের লেন্সটা কতটুকু ব্ল্যাক অথবা কালার চেঞ্জ হচ্ছে, ডিপ হচ্ছে। আমি কিছুক্ষণ সময় নিয়ে দেখছি।
ওকে, আমি এখনই চেক করব, আরো সময় নিলে হয়তো আরো ডিপ বা ব্ল্যাক হবে মেবি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে এটা ব্ল্যাক অথবা অনেকটাই ডিপ হয়ে গেছে। আমি যদি আরো কিছুক্ষণ সময় নিতাম এটা কিন্তু আরো অনেক কালার হতো, অনেক কালার আসতো। সো ফটোসান দেখতে পাচ্ছেন, ফটোসান আমাদের এখানে সব ধরনের ফটোসানই পাওয়া যায়। এটা হচ্ছে ব্লু কার্ড ফটোসান। আমি স্মার্ট ব্লু লেন্সের আরেকটা যে ফিচার সেটা আমি দেখাচ্ছি। সাধারণত লেন্সগুলোতে ব্লু রেটা যেটা হার্মফুল, ব্লু রে যেটা আমরা সাধারণত বলে থাকি 90-95% হচ্ছে হার্মফুল ব্লু রে। সো সাধারণ লেন্সে যেটা হচ্ছে যে ব্লু রেটা পাস করে চোখের জন্য ক্ষতি করে, আমাদের যে লেন্সটা ডাকবেন স্মার্ট ব্লু লেন্স। সরি একটু সময় লাগছে। ওকে, দেখেন দেখা যাচ্ছে যে ব্লু রেটা একদমই পাস হচ্ছে না। সরি, আমি এটা হচ্ছে ব্লু লাইট পাস হওয়ার যে ডিভাইসটা সেটা আমি দেখাচ্ছি। দেন আমি লেন্সটা আমি দেখাচ্ছি আমাদের ডাকটুন স্মার্ট ব্লু লেন্সে। আপনারা দেখতে পাচ্ছেন লাইট রিফ্লেক্ট হয়ে কিন্তু পিছনের দিকে চলে আসছে, যেটা হচ্ছে ব্লু লাইটটা পাস হচ্ছে না। সো এ দ্বারা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমাদের ডাকটুন স্মার্ট ব্লু লেন্স 100% UV 400 অ্যান্ড হচ্ছে যে ব্লু রে প্রোটেক্টেড। ওকে, আমি প্রাইসটা বলে রাখি যে ডাইকন স্মার্ট ব্লু লেন্সের প্রাইস হচ্ছে 1200 টাকা, 1200 টাকা থেকে শুরু। আর লাইট চলাকালীন সময় যে কোনো ফ্রেমের সাথে যদি বা শুধু যদি সিঙ্গেল লেন্স আপনি অর্ডার করে থাকেন, সাধারণ যেটা হচ্ছে স্পিকাল -6 পর্যন্ত এবং সিলিন্ড্রিকাল -2 পর্যন্ত পাওয়ারের ক্ষেত্রে আমরা 1200 টাকা নিচ্ছি। সো আপনারা 10% অফ পাচ্ছেন লাইট চলাকালীন সময়ে। অনুপম বিশ্ব স্মার্ট ব্লু লেন্সের এন্টি রিফ্লেকটিভের মধ্যে পার্থক্য কী? অ্যাকচুয়ালি এন্টি রিফ্লেকটিভ লেন্সটা যে ধরনের ফিচারগুলো আছে সেটা আর আমাদের স্মার্ট ব্লু লেন্সের ফিচারগুলো আমি আপনাদের দেখালাম। সো এন্টি রিফ্লেকটিভ লেন্স অনেক ক্ষেত্রে UV 400 নাও হতে পারে, ইভেন ব্লু রে যে প্রোটেকশন সেটা 100% নাও থাকতে পারে, বাট স্মার্ট ব্লু লেন্সের ক্ষেত্রে 100% UV 400 এবং ব্লু রে প্রোটেকশন থাকছে। আচ্ছা ভাইয়া, আমি আয়রন ম্যান গ্লাসটা অর্ডার করতে চাই, সেটা কি পোলারাইজড? সরি, আসলে আয়রন ম্যানের গ্লাসগুলো পোলারাইজড কালেকশনটা এখনও আসেনি। সো আপনি আয়রন ম্যানের যে আয়রন ম্যান গ্লাসটা অর্ডার করতে পারেন, যেটা রেগুলার প্রাইস 899 টাকা, লাইভ চলাকালীন সময় অর্ডার করলে আপনারা পাচ্ছেন 10% অফ, এক্সট্রা অফ পাচ্ছেন। আমি শোরুমের ভিউটা দেখাচ্ছি আপনাদের, যদি এর মধ্যে কোনো প্রোডাক্টের কালেকশন থাকে, মানে কোনো কোয়ারিজ থাকে, কোনো মডেল, কোনো ডিজাইন, অথবা আপনারা কোড দিয়েও আমাদেরকে পেজে নক করতে পারেন। আমাদের কাস্টমার ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট টিম অলরেডি ডেস্কে আছে, তারা আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজগুলো রিপ্লাই দিচ্ছে, যা ট্রাই করছে। আপনারা হয়তো আরও জানবেন যে আমাদের শোরুমে ফার্স্ট ট্র্যাক ওয়াশের কালেকশন আছে, অরিজিনাল ফার্স্ট ট্র্যাকের ওয়াশ। সো গ্যারান্টি পাচ্ছেন। আমি কিছু প্রিমিয়াম সানগ্লাস দেখাচ্ছি, এর ভিতর যদি আপনাদের কোনোটা যদি ডিটেল দেখতে চান অথবা যদি আপনারা মনে করেন যে এটা আপনার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখুন। স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অবশ্যই আমাদেরকে নক দিবেন, সেক্ষেত্রে এক্সট্রা 10% অফ আপনার জন্য থাকছে। ওকে, আমাদের এখানে স্পোর্টস সানগ্লাসও রয়েছে, সব ধরনের সানগ্লাসই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পোর্টস সানগ্লাস, দুটো স্পোর্টস সানগ্লাসেস, গ্লাস ফ্রেম দেখান কিছু। ওকে, এমডি রাজীবুল, আমার একটা সানগ্লাস লাগবে, আপনার কোন সানগ্লাসটা লাগবে কাইন্ডলি আপনি পেজ ইনবক্স করুন, পেজ ভিজিট করতে পারেন অথবা আপনি আমাদেরকে কোড নাম্বার বলতে পারেন। আচ্ছা, ওকে, গ্লাস ফ্রেম অলরেডি আমরা কিছু দেখিয়েছি। ওকে, তারপরও আমি আরও কিছু দেখানোর চেষ্টা করব। ভাই, আপনাদের দোকানটা কোথায় জানাবেন? আমাদের দুটো আউটলেট ঢাকাতে, একটা হচ্ছে পান্থপথ সম্মিলিত হসপিটালের জাস্ট অপোজিটে, আর একটা হচ্ছে উত্তরাতে হাউস বিল্ডিংয়ে জাস্ট মাস্কট প্লাজার অপোজিটে। ওকে, আমি কিছু প্রিমিয়াম সানগ্লাসের কালেকশন দেখাচ্ছি, যেগুলোর প্রাইস স্টার্টিং প্রাইস নর্মালি 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। সেখানে আরও দেখতে পাবেন,
সো আমরা আমি রিকোয়েস্ট করছি আপনারা যারা ঢাকাতে আছেন আমাদের শোরুম ভিজিট করুন। শোরুম ভিজিট করলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের আইওআর আমাদের এখানে পাবেন। না, ক্রিস্টিয়ানো রোনালদো সানগ্লাস নেই, সরি, রুবেল জমাদ্দার। ওকে, আপনার হয়তো অনেকে জানেন না যে আমাদের শোরুমটা কোথায়। আমি আবার বলে রাখছি যে আমাদের ঢাকাতে দুটো আউটলেট আছে, একটা হচ্ছে পান্থপথে, আমি ডিরেকশনটা বলছি, পান্থপথ সিগনাল থেকে খুবই কাছে, জাস্ট এখানে বিআরবি হসপিটাল অথবা সম্মিলিত হসপিটাল আছে, এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে ডিরেকশনটা বলে দিবে। বিআরবি হসপিটালের জাস্ট অপোজিটে দোতলায় আমাদের শোরুমটা, অথবা আপনি গুগল ম্যাপেও চেক করে দেখতে পারেন। যারা বলছিলেন যে কিছু ফ্রেমের কালেকশন দেখাতে, গ্লাস ফ্রেমের, আপনারা এখান থেকে দেখতে পারেন, অথবা ডিটেলস যদি কোনোটা দেখতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাকে পাঠাতে পারেন। সরি, ওকে, এর বাইরে আমি কিছু কালেকশন দেখাবো, ফ্রেমের কিছু ডিটেলস কালেকশন দেখাবো। আসলে আপনাদের মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে যে আমাদের এখানে একটা নির্দিষ্ট ডিজাইনের ফ্রেম। ওকে, কিছু নিউ কালেকশন দেখাবো, নিউ বক্স। একটু সময় লাগছে, ফ্রেমের কিছু কালেকশন দেখাচ্ছি, ডিটেলস কালেকশন দেখাচ্ছি। সিলেটে শোরুম খোলার সম্ভাবনা আছে কি? অ্যাকচুয়ালি আমাদের আপাতত প্ল্যান আছে আমাদের সিটিজিতে শোরুম নেক্সট ইয়ারে, হোপফুলি আমরা ট্রাই করব। ওকে, আমি কিছু ডিটেলস ফ্রেমের কালেকশন দেখাতে চাচ্ছি, অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমরা নিউ কালেকশন, স্যার নিউ কালেকশনের কিছু ইয়ে দেখি, জাস্ট কিছু ট্রে দেখি, ওখান থেকে কিছু দেখাবো, এগুলো না, নিউ কালেকশন দেখাবো। হ্যাঁ, নিউ কালেকশনের কিছু বক্স দেখি। হ্যাঁ, আমি বেশ কিছু নিউ কালেকশন দেখানোর ট্রাই করছি। এটা আমাদের একটি লাস্ট নিউ কালেকশন, দেখতে পাচ্ছেন ম্যাট ব্লু কালার। দেখতে পাচ্ছেন যে এটা অ্যাকচুয়ালি কতটা ফ্লেক্সিবল, আর ফ্রন্ট ভিউটা দেখছেন। সময় নিচ্ছি, সরি, একটু ইন্টারাপ্ট হচ্ছে, স্ট্যান্ড করে। হ্যাঁ, এটার কোড বলছি, এটা হচ্ছে DK01778, রেগুলার প্রাইস, আমরা ট্যাগ প্রাইস দেখতে পাচ্ছি 1599 টাকা। সো আপনারা যদি লাইভে অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করতে পারেন স্ক্রিনশট নিয়ে, অথবা কোড মেনশন করে আমাদের ইনবক্সে অথবা সাপোর্টে কল করতে পারেন, সেক্ষেত্রে পাচ্ছেন আপনারা 10% অফ। ফ্রেমের সাইড ভিউটা দেখাচ্ছি, ফ্রেমটা আসলে অনেকটা ইউনিক, এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ দুটো লেন্সের মাঝখানে, সাধারণত ফ্রেমে যেগুলো থাকে না। একটা ম্যাটেরিয়াল হচ্ছে যে অ্যাকিটেট অ্যান্ড রাবার, ইনার সাইডটা দেখতে পাচ্ছেন। এটা আমাদের একটা বেস্ট সেলিং ফ্রেম, সো আপনারা অর্ডার করতে পারেন 10% অফ, কিন্তু অনলি লাইভ চলাকালীন সময় পাচ্ছেন, লাইভ শেষ হলে আসলে এই অফারটি থাকছে না। সো আর দেরি না করে এখনই অর্ডার করতে পারেন। ওকে, আমি অ্যানাদার ওয়ান, আর ওটারই আরেকটা কালার আছে, আপনার জাস্ট আমি জাস্ট কালারটা দেখাচ্ছি, সেম ওই আগে যে ফ্রেমটা দেখিয়েছি সেম ওটারই একটা ব্ল্যাক ফ্রেম। ওকে, ট্রান্সপারেন্ট আরেকটা ফ্রেম দেখাচ্ছি, স্কোয়ার ট্রান্সপারেন্ট,
খুবই রিজনেবল প্রাইস, জাস্ট সরি এটার প্রাইস 1499 টাকা, এটার উপরে 10% অফ থাকছে। অলরেডি আমরা দেখিয়েছি যে আমাদের ফ্রেমগুলো কতটা ফ্লেক্সিবল, কতটুকু কাট করা যায়। টম ফোর্ডের আরেকটা ফ্রেম দেখাচ্ছি, খুবই লাইট এবং অনেক ক্লাসি একটা মডেল, সাইডটা অনেক ফ্যাশনেবল। কয়েকদিন আগে MD ইয়াসিন খান ভাইয়া বলেছেন, কয়েকদিন আগে আপনাদের এখান থেকে একটা সানগ্লাস নিয়েছি, খুবই স্যাটিসফাইড আমি। ওকে, থ্যাংক ইউ ইয়াসিন খান ভাই, আশা করব আপনি আবার আমাদের সাথে শপিং করবেন। ওকে, টম ফোর্ড আসলে কালেকশন খুব বেশি দেখাতে পারছি না, একটু রাউন্ড শেপের আর কি একটা কালেকশন দেখাতে যাচ্ছি, রাউন্ড শেপ হচ্ছে। ওকে, অনেকটা অনেকটা রাউন্ড দেখতে পাচ্ছেন। এটার একটা স্পেশাল ফিচার দেখাতে পাচ্ছি, এটা নোজ প্যাডটা আসলে খুবই ফ্লেক্সিবল, এবং সাধারণ মেটাল নোজ প্যাডগুলো যেটা হয় কিছুদিন পরে আসলে নাকের উপরে দাগ বসে যায়, হ্যাঁ, বা কমফোর্টেবল না, এটা অনেক কমফোর্টেবল একটা নোজ প্যাড। ম্যাট ব্লু কালারের একটা ফ্রেম, অনেক কমফোর্টেবল একটা ফ্রেম, যেটার কোড বলছি আমি, ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছেন, যেটার কোড হচ্ছে DK0173। রেগুলার প্রাইস হচ্ছে 1999 টাকা, আর অলরেডি হয়তো জেনেছেন লাইভ চলাকালীন সময় অর্ডার করলে 10% অফ থাকছে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। ওকে, আমাদের একটা প্রিমিয়াম আইগ্লাস দেখাচ্ছি, বেস্ট সেলিং একটা আইগ্লাস, পোলিশ ব্র্যান্ডের, এটা অনেকটা ট্রান্সপারেন্ট, এটা আরও একটা কালার আছে, আমি দুটোই দেখাচ্ছি, আর রেগুলার প্রাইস অনলাইনে হয়তো দেখেছেন 2500 টাকা। খুবই ইউনিক একটা ডিজাইন, খুবই ইউনিক একটা ডিজাইন। ওকে, যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা আমাদের সাপোর্টে ফোন করতে পারেন। ওকে, এটার যে রেগুলার যেটা আমাদের সবচেয়ে বেস্ট সেলিং যে গ্লাসটা সেটা আমি দেখাচ্ছি, ওইটারই আরেকটা কালার, ম্যাট ব্লু কালার, স্টেনলেস স্টিলের ফ্রেম দেখতে পাচ্ছেন, যেটার কোড হচ্ছে DK01230, DK01230, প্রাইস হচ্ছে 2499। সো লাইভ চলাকালীন সময় যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে 10% অফ পাচ্ছেন, এক্সট্রা 10% অফ। ওকে, আমি আরও দু একটা ফ্রেম দেখিয়ে শেষ করব। ওকে, ক্লাসি ফ্রেম অনেকে দেখতে চাচ্ছিলেন, ক্লাসি অ্যাকচুয়ালি অনেক লাইট, সুপার লাইট বলবো, সুপার লাইট অ্যান্ড থিন একটা ফ্রেম, অর্ডার করতে পারেন, একদমই স্টক লিমিটেড এই ফ্রেমটা বিশেষ করে, প্রাইস হচ্ছে 1000, আর লাইভ চলাকালীন সময় অর্ডার করলে 10% ডিসকাউন্ট তো থাকছে। ওকে, আপনার ফ্রেমের সাইড ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই ইউনিক একটা ডিজাইন, স্টেনলেস স্টিলের, অনেক থিন। রেক্ট্যাঙ্গেল শেপ, ফ্রন্ট ভিউটা আবার দেখেন দেখতে পাচ্ছেন। ওকে, নেক্সট একটা ফ্রেম দেখাচ্ছি, এটাও নিউ কালেকশনস আমাদের, যারা একটা স্কোয়ার শেপ পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ফ্রেম। তো এটার একটা ইউনিক ডিজাইন হচ্ছে উপরে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছেন, একটা স্টিলের, হ্যাঁ, সাধারণত যেটা এটা ফ্ল্যাট থাকে বা লেভেল থাকে, কিন্তু এখানে কিন্তু একটু ডিফারেন্ট কিন্তু ডিজাইনটা, হ্যাঁ, আর স্টাইলের ক্ষেত্রে এখানে ব্রিজের যে ইয়েটা এটাও কিন্তু অনেকটা স্টাইলিশ। কালার হচ্ছে ব্ল্যাক, সোয়েটার কোড হচ্ছে DK01744, DK01744, রেগুলার প্রাইস হচ্ছে 3499, 3499, 3499 রেগুলার প্রাইস, আর লাইভ চলাকালীন সময় যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে থাকছে 10% এক্সট্রা অফ। ওকে, আমি আরেকটা ফ্রেম দেখে শেষ করবো, এর মধ্যে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অথবা কোনো অর্ডার করতে চান অবশ্যই সময় নেবেন না।
ওকে আরেকটা ফ্রেম দেখাচ্ছি আমি, আমাদের আরেকটা বেস্ট সেলিং ফ্রেম, ইউনিক একটা ডিজাইন, ডিজাইনটা দেখি বুঝতে পারছেন কতটা ইউনিক। কালার ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, এটা হচ্ছে মেটালটা হচ্ছে স্টিল, ফ্রন্ট ভিউটা আরেকবার দেখিয়ে নিচ্ছি। এটা অর্ডার করতে পারেন একটা রিজনেবল প্রাইস 999 টাকা। সো আপনারা যদি এটা 10% অফ, যেহেতু এর সাথে আরও 10% অফ পাচ্ছেন, সো প্রাইসটা কিন্তু অনেক অনেক রিজনেবল পাচ্ছেন। সো যেহেতু লাইভ চলাকালীন সময় আপনারা 10% অফ পাচ্ছেন, সো এখনই সময় অর্ডার করার। ওকে, আরেকটা লাস্ট গ্লাস দেখাবো, যেটা হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম একটা আই গ্লাস, পোর্শে ব্র্যান্ডের। আমি একটু ফ্রন্ট ভিউটা দেখিয়ে নিচ্ছি, এভিয়েটার শেপের, এটাও একটা ইউনিক আই গ্লাস। ওয়ান শাহাদাত হোসাইন কমেন্ট করেছেন DK01247 এই ফ্রেমের সাইজটা বলবেন। ওকে, আমি ট্রাই করছি DK01247 এর সাইজ, DK01247 1247। হ্যাঁ, ভিতরে চেক করো। ওকে, আমি যেটা দেখাচ্ছিলাম আমি ফ্রেমের এটা দেখাচ্ছি, স্টেনলেস স্টিল, অ্যাকচুয়ালি কালারটা যাবে না, আমরা কালার গ্যারান্টি দিচ্ছি, সো কালার যাওয়ার কোনো ভয় নেই। একটা ওভাল শেপ বলা যায় অনেকটা, যেটার কোড হচ্ছে DK01705, DK01705। রেগুলার প্রাইস হচ্ছে 2999 টাকা। সো লাইভ চলাকালীন সময় যদি অর্ডার করেন সেক্ষেত্রে পাচ্ছেন 10% এক্সট্রা অফ। আসলে আমাদের কালেকশনস এত যেগুলো আমরা শুধুমাত্র একটা লাইভে আমরা দেখে শেষ করতে পারবো না, সো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা লাইভ আমরা শেষ করবো কিছুক্ষণের মধ্যেই, আপনারা যদি কোনো অর্ডার করতে চান সেক্ষেত্রে এখনই অর্ডার করে ফেলতে পারেন, অথবা যদি আমাদের আপনারা যদি মনে করেন যে শোরুমে এসে আপনারা নেবেন সেটাও নিতে পারেন। সো এখনই অর্ডার কনফার্ম করে রাখতে হবে, এখন যদি অর্ডার কনফার্ম করে রাখেন সেক্ষেত্রে আগামীকাল পর্যন্ত আমরা অফারটি রাখছি, যদি এখনই কনফার্ম করে ফেলতে হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ডাইক পিওনের সাথে থাকার জন্য, এতক্ষণ ধৈর্য সহকারে সময় দেওয়ার জন্য। আমরা নেক্সট উইকে আরেকটা লাইভ নিয়ে আসার চেষ্টা করব। সো আমরা পেজে আপডেট পাবেন আমাদের, আমরা আমরা কখন লাইভ করছি, কী কী অফার থাকছে, কী কী ফিচার থাকছে। সো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে আপনারা এই প্রোডাক্টটি দেখতে চাচ্ছেন, সো অবশ্যই আমাদের পেজে নক দিবেন আর আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ডাইক পিওনের সাথে থাকার জন্য, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি।